দেখুন, বাংলাদেশকে চাপে রাখতে ভারত থেকে সাবমেরিন ধ্বংসের মিসাইল কিনছে মায়ানমার। বাংলাদেশের সামরিক বাহিনীতে দুটি সাবমেরিন যুক্ত হয় দুই সপ্তাহের মধ্যেই সাবমেরিন বিধ্বংসী টর্পেডো ক্রয়ের অর্ডার দিয়েছে মায়ানমার, এমনটাই সূত্রের খবর। ভারত থেকে প্রায় $38 মিলিয়ন দিয়ে এই সাইনা টর্পেডো সংগ্রহ করছে। টর্পেডোটি ডিজাইন করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ভারত ডাইনামিক্স লিমিটেড নামের একটি ডিফেন্স ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান এটি তৈরি করেছে। এই টর্পেডো শক্তিশালী বিস্ফোরক ওয়ারহেড বহনে সক্ষম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও এর আগে সাবমেরিন খুঁজে বের করার জন্য মায়ানমারের কাছে ভারত সোনার এবং রাডার বিক্রি করেছে। এক বিশেষজ্ঞ প্রাক্তন আধিকারিক জানিয়েছেন এটি সাবমেরিন ধ্বংসের কাজে ব্যবহার করা হয়। তবে তিনি আরও বলেন, মায়ানমার যে প্রযুক্তির টর্পেডো সংগ্রহ করেছে বাংলাদেশের তার থেকে উন্নত প্রযুক্তির টর্পেডো আছে। সাইনা টর্পেডো সাধারণত 7 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম বলে তিনি জানান। বাংলাদেশের সামরিক বাহিনীতে সাবমেরিন প্রযুক্তির ফলে নৌবাহিনীর সক্ষমতার দিক থেকে মায়ানমার থেকে সুবিধাজনক অবস্থায় থাকবে বাংলাদেশ, কারণ মায়ানমারের এই সাবমেরিন নেই। এমনকি শ্রীলঙ্কা ও থাইল্যান্ডেরও সাবমেরিন নেই। তবে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইরান ও ইন্দোনেশিয়ার সাবমেরিন আছে। গত বছর 22 ডিসেম্বর নবযাত্রা ও জয়যাত্রা নামে বাংলাদেশের প্রথম দুটি সাবমেরিন চীন থেকে চট্টগ্রাম বন্দরে আনা হয়। এর আগে গত 14 নভেম্বর এই সাবমেরিনগুলো বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। গত 12 মার্চ আনুষ্ঠানিকভাবে চীনের নির্মিত দুটি সাবমেরিন নবযাত্রা ও জয়যাত্রার কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম ইশাখাঘাটির জেটিতে এই অনুষ্ঠান হয়। চীন থেকে কেনা 035G ক্লাসের এই দুটি সাবমেরিন থাকছে নানা সুবিধা। শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনে আক্রমণ করার সক্ষমতা রয়েছে টর্পেডো ও মাইন দিয়ে সুসজ্জিত এই সাবমেরিনগুলোর।